বেশ ভালোই হলো ট্যুরটা। মাঝে কিছু গন্ডগোল হয়েছিল, তারপর নিজেদের মতো সেটাকে মডিফাই করে নিয়ে আলটিমেটলি ট্যুরটা কিন্তু ভালোই কমপ্লিট হলো। मुस्कान तिम्रो मुस्कान याद भो गल के जय मन आतियो तस्वीर तिम्रो तस्वीर बाकी भो सपनामा तर से जय मनो आतियो ओ थाली ये बरसियो जारी सिमसी में पानी लाग सबारी गत फर्किन्छौ त म तिरै तिरी आजले हिजो बिर्से झै बिर्सिने हौ कि हेलो বন্ধুরা, সকলে আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। তো বছরের শেষে আমরা আবার একটা নতুন জার্নি কিন্তু শুরু করে ফেলেছি। বাঙালির সবথেকে ঘোরার জায়গা বা পপুলার ঘোরার জায়গার মধ্যে যে তিনটি হলো, যাকে একসঙ্গে বলে দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। আমরা 2021 সালে জার্নি শুরু করলাম দীঘা থেকে, পুজোর সময় গেলাম পুরী, আর এখন 2021 সাল শেষে ডিসেম্বর মাসে আমরা ঘুরতে চলে এলাম দার্জিলিং। তো আসুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই দার্জিলিং ট্যুর, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ফ্লাইটে করে আমরা কলকাতা থেকে এখন চলে এলাম বাগডোগরাতে। টাইম লাগলো আমাদের নিয়ার অ্যাবাউট 40 মিনিট। তো জার্নিটা কোনো হেক্টিকের কোনো ব্যাপারই নেই, জাস্ট প্লেনে উঠলাম আর নামলাম। আমাদের প্রথম স্টপ হলো ইচ্ছেগাঁও, যেখানে আমরা দুরাত থাকবো আর আশেপাশের যা সাইট সিইং আছে সেগুলো করবো। এখন বাগডোগরা থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব হলো 100 কিলোমিটার, যা আমাদের যেতে নিয়ার অ্যাবাউট 4 ঘন্টা লাগবে। তো অলরেডি আমরা আমাদের যে এটিএম কার্ড আছে তাতে আমাদের মানে কোয়ার্টারলি এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস আছে, সেখানে আমরা ব্রেকফাস্ট যা করার করে নিয়েছি। এখন আমরা সেবক রোডে ওঠার পর আমাদের লাঞ্চটা সারবো। তো দেখা যাক, রাস্তাঘাট আপাতত ভালোই, গরমটা বেশ ভালোই আছে, 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে হবে, যেরকম গরম কিন্তু এখন কলকাতাতেও অতটা পাওয়া যায় না। তো আশা করি ইচ্ছে করে ওঠার পর বেশ একটা হালকাপনো ঠান্ডাই পাবো। বন্ধুরা, 100 কিলোমিটার প্রায় জার্নির পর এখন আমরা এসে পড়েছি ইচ্ছেগাঁওতে। এখন একটা ঠান্ডা হাওয়া চলছে আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো ঠান্ডা, মোটামুটি আজকে যেমন হচ্ছে 8 থেকে 10 ডিগ্রির ভেতর হবে। আমরা আছি ম্যারিগোল্ড হোমস্টেতে,
তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পরপর যা আপডেট আসবে আপনাদের তা দিতে থাকবো, সঙ্গে থাকুন। রাত্রিবেলায় ঠান্ডায় এখন খেতে এসেছি, তো এখন এইটা হোমস্টের সামনে একটা লন আছে, আর এখানটায় এই দেখুন এইদিকে রান্নাবান্না চলছে, এটা একটা রান্নাঘরের মতো, আর এইখানে আছে আমাদের ডাইনিং। তো এখন আমরা খেতে যাব, তো দেখা যাক কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখন আমরা ডাইনিংয়ে চলে এসেছি, তো এখন মেরিগোল্ডের ওনার আমার সাথে আছেন। নমস্তে। তো এখানে মেরিগোল্ডের আমরা ডাইনিংয়ে এসে কয়েকটা জিনিস দেখলাম, এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম আচার কিন্তু আছে, বিভিন্ন ধরনের আচার এখানে রাখা আছে। তো ছোট ছোট গোল গোল লঙ্কার আচার, আমের আচার, এরকম অনেক কিছু আছে। তো আমি ওনার কাছে একটু জেনে নিতে চাই যে এগুলো মানে দাম ঠাম কীরকম বা কী। তো আসুন ওনার সঙ্গে একটু কথা বলা যাক। আচ্ছা, তো ইয়ে আচার কা প্রাইস বগেরা ক্যা রহতা হ্যায়? পুরা হোমমেড হ্যায় ক্যা পহলে চিজ এগুলো? হ্যাঁ, ইয়ে লোকাল ডালে খোরসানি হ্যায়, আর হাম লোগ ইসকো প্রিজার্ভেশন করকে রাখতে হ্যায়, জেসে কি মশালা, নমক, অয়েল দেকে ইয়াহ কা সব লোকাল ভেরাইটিজ কা জো সামান হোতা হ্যায়, ইনগ্রিডিয়েন্টস হোতা হ্যায়, ও দেকে হাম লোগ প্রিজার্ভেশন করতে হ্যায়। তো ইয়ে আপকো ওয়ান ইয়ার কে বাদ ভি আপ লোগ খা সকতে হো, ওয়েসে টেস্ট রহেগা জেসে কি পহলে। জেসে কি ইয়ে সিজন কা চিলি হোতা হ্যায়, ইয়ে 12 মান্থস নাহি হোতা হ্যায়। তো এক সিজন মে জব আপ লোগ খাতে হোতে হো, আপকা হ্যাবিট হো জাতা হ্যায়, তো আপ ফির ইয়ে প্রিজার্ভেশন করকে আপ বাদ মে ভি ওই খা সকতে হো। আর ইসকা আমারা 250 গ্রামস, 200 গ্রামস, 500 গ্রামস ইসকা মিন্স ডব্বা হ্যায়, তো ইসকে হিসাব সে হাম লোগ প্রাইস রাখতে হ্যায়। কবি কবি গেস্ট কো হাম লোগ এসেই দে জাতে হ্যায় না, আচ্ছি আচ্ছা লাগেগা তো হ্যাঁ, তো এসা হোতা হ্যায়। তো ফির ইয়ে লোকাল মার্কেট মে ভি আপকা বেসিক্যালি সেল হোতা হ্যায় ইয়া টুরিস্ট লোগ জো আতা হ্যায় উন লোগ কা? হাম লোগ সির্ফ টুরিস্ট কো হি প্রোভাইড করতে হ্যায়, ইয়ে কিউকি লোকাল মে তো ইয়াহ কা লোকাল মে তো ইয়ে জাদা সেল নেই হতা হ্যায়, আর জেসে কি মার্কেট মে হতা হ্যায়, জেসে কি ইয়াহ সে চিলি খরিদ কর লেকে যাকে মার্কেট মে হাম লোগ সেল কর সকতে হ্যায়। এখন আমরা খেতে বসে পড়েছি, তো খাবারে আছে ডাল, রুটি আর চিকেন যা আপনারা দেখে নিয়েছেন। তো এবার একটু টেস্ট করে দেখবো রুটিটা কীরকম, একটু মোটা একটু তন্দুরি ধরনের ব্যাপারটা, মানে আমরা যেরকম নর্মালি রুটি খাই আটার, এটা বোধহয় ময়দার রুটি। না, রুটিটা মিলের আটার রুটি, ময়দার নয়, কেননা এখনও কিন্তু স্টিল এটা নরম আছে। বেশ টেস্টি রুটি, একটু অন্যরকম খেতে কিন্তু বেশ টেস্টি। মুসুরির ডাল, ধনে পাতা দেওয়া, খুব সুন্দর টেস্ট। এখন আমরা টেস্ট করতে চলেছি চিকেনটা, দেখতে তো বেশ ভালো, আর স্মেলটাও খুব সুন্দর আসছে, বেশ মশলাদার চিকেন, চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে। কিন্তু মশলাটার টেস্ট খুব সুন্দর, দারুণ টেস্ট। আপনারা যদি কখনো কালিম্পং বা সিল্ক রুট ট্রাই করেন, তো একবার কিন্তু আপনারা এইটা ট্রাই করতে পারেন, মানে ম্যারিগোল্ড হোমস্টে আপনার থেকে সেখানে কিন্তু খাবারের জন্য করতে পারেন। তো খাবারটা কিন্তু খুবই ভালো। তো আসুন ধীরে ধীরে এখন ডিনারটা শেষ করি, কালকে সকালেই প্ল্যান আছে এখান থেকে সানরাইজ দেখতে যাব, এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখায় সকালে। তো দেখা যাক উঠতে পারি কি না, কেননা খুবই ঠান্ডা, আর আজকে কালকে মিলিয়ে প্রচুর জার্নি হয়েছে। কালকে করিমপুর থেকে এসেছিলাম কলকাতাতে, প্রায় 180 কিলোমিটার জার্নি ছিল সারাদিন অফিস করার পর, আর আজকেও একটা বিশাল জার্নি গেছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে কালকে সকালে।